হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটফাটি আছো। আমিও কিন্তু দারুণ আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেলাম। টাইটেল থাম্বনেল দুটো দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি কাকে নিয়ে ভিডিও করবো। আজকে আমি ভিডিও করবো প্রিয়াকে নিয়ে, মানে এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। কালকে যে ভিডিওটা প্রিয়া দেখলাম, কাল না পরশু দিন যে ভিডিওটা আমি প্রিয়া দেখেছি, সেই দিনে ভেবেছিলাম যে ভিডিওটা আমি বানাবো বলে। তো আমি বানিয়েওছিলাম কিন্তু কোনো কারণে ওটা ডিলিট হয়ে গেছিলো ভিডিওটা, তাই কারণে আবার একবার নতুন করে আবার ভিডিওটা বানাতে হচ্ছে। তো প্রিয়াকে নিয়ে অবশ্যই এর আগে আমি কখনো তেমন একটা ভিডিও বানাইনি, একটা বা দুটো বানিয়েছি, তবে আজকে আমি প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ ইউটিউবে এখন অনেক কিছু ঝড় বইছে। প্রথমত তো কোন MS ফ্যামিলির ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেল, তারপরে নেক্সট যে ঝড়টা বইছে এখনও অবধি রানিং সেটা হচ্ছে মাই ভিলেজ লাইফস্টাইলের টিনা। তো টিনার পরে যেটা এখন ইউটিউব তোলপাড়া হচ্ছে সেটা হচ্ছে এপি ব্লগসের প্রিয়া। তো প্রিয়া সম্পর্কে কিছু কথা তোমার সামনে বলবো। গতকাল যে ভিডিও, গতকাল না পরশু দিন যে ভিডিওটা আমি দেখলাম, সেই ভিডিওতে প্রিয়ার অনেক কথাই শুনলাম। শুনে খুব খারাপ লাগলো যে এই প্রিয়া কিন্তু না চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কিন্তু অনেক কিছু পরিশ্রম করেছে, একা হাতে একা হাতে প্রচুর খেটেছে। আর ওর দু বছর আগের যে ভিডিওগুলো দেখলে তোমরা একটু স্ক্রল করে, যখন তোমরা অনেকেই আছে যে যারা নিউ সাবস্ক্রাইবার, যারা হয়তো নতুন নতুন চ্যানেল দেখছো, যারা জানো না তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, পুরনো ভিডিওগুলো দেখলেই না চোখ রাখলেই তোমরা বুঝতে পারবে যে প্রিয়া কতটা পরিমাণে পরিশ্রম করতো, কতটা পরিশ্রম করে নিজের চ্যানেলটা একটু একটু করে কিন্তু দাঁড় করিয়েছে। সেটা আমি সাক্ষী, কারণ আমি অনেকদিন ধরে প্রিয়া চ্যানেল ফলো করি। তো সেদিক থেকে আমি প্রিয়াকে খুব ভালোভাবেই চিনি, কতটা স্ট্রাগল করেছে। তারপর তো ওর আইসকে নিয়ে যা চলছে সেটা সত্যি খুব বেদনাদায়ক বা কষ্টদায়ক। একটা মেয়ে, একটা বাচ্চা মানুষের থ্যালাসিমের শিকার, এটা একজন মা হয়ে আমি ফিল করি যে কতটা ওর মধ্যে একটা চাপা কষ্ট আছে। তো যারা ওর কয়েকদিন আগে থেকে যারা ভিডিও দেখো তারা হয়তো কিছু বুঝতে পারবে না, কারণ প্রিয়া যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন সেই ভিডিওগুলো হয়তো তোমরা দেখছো, যারা নতুন সাবস্ক্রাইবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, কিন্তু যারা পুরনো সাবস্ক্রাইব তারা জানোই যে প্রিয়া কতটা কষ্ট করেছে। সত্যি কথা বলতে ইউটিউব আজ আছে কাল নেই, এটা সবাই জানে যে ইউটিউব হয়তো চিরস্থায়ী নাও হতে পারে। তাই মানুষের একটা ভবিষ্যৎ, মানে যারা ইউটিউব নির্ভরশীল এমন অনেক মানুষ আছে যারা শুধু ইউটিউব করে, ইউটিউবটাকে আর্নিংয়ের একমাত্র পন্থা হিসেবে যারা অবলম্বন করতে চায়, তারা কিন্তু তার পাশাপাশি কোনো একটা বিজনেস ওই ইউটিউবের টাকা দিয়ে শুরু করছে, এরকম আমরা অনেককে দেখতে পাচ্ছি। এবং করাটাও স্বাভাবিক ব্যাপার, কারণ ইউটিউব আজ আছে কাল নেই, তখন তাদের ভবিষ্যৎ কী হবে? তারা এমন নয় যে তারা ভালো চাকরি করে, তাও না। তাই জন্য এপি ব্লগসের প্রিয়া ঠিক করেছিল যে একটা খামার বাড়ি করবে, কারণ গ্রামের দিকে আমরা জানি খামার বাড়ি খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ ওখানে মাছ চাষ করা হয়, তারপর তোমার এগুলো দিয়েই মানে গ্রামের মানুষরা জীবিকা নির্বাহ করে, এটা আমরা প্রত্যেকেই জানি। তেমনি খামার বাড়ি চাষবাস করেছে, তারপরে মাছ চাষ করেছে, এরকম অনেক কিছু করতে দেখা গেছে। কিন্তু যেহেতু ওদের জমিটা নিজস্ব না, জমিটা হচ্ছে বাপের বাড়ির জমি, তাই জন্য ওর বাবাও কিছুটা শেয়ারে আছে, আর ওর হাজব্যান্ড, আর ও সবাই মিলেমিশে কাজটাকে দাঁড় করিয়েছে। তো এখন মোটামুটি একটা ভালো জায়গায় খামার বাড়িটা দাঁড়িয়ে গেছে, চাষও হচ্ছে, এদিকে মাছ চাষও হচ্ছে, একটা ছোটো ঘরও করেছে। তো সত্যি কথা বলতে খামার বাড়ির পেছনে না অনেক লেবার দিতে হয়, অনেক কিছু খাটতে হয়। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে প্রচুর যখন জল, পুকুর যখন ভরে যায় না তখন মাছ বেরিয়ে চলে যায়, এগুলো অনেক কিছু রক্ষণাবেক্ষণ করতে হয়। তো ওদিকে খাটনিটা প্রচুর আছে, সেদিক থেকে প্রিয়া প্রচুর খাটনি করে, তাই জন্য ওদের বাড়িটা ছেড়ে এখন এই বাড়িতে এসে আছে, মানে খামার বাড়ির কাছে যে বাড়িটা করেছে সেটাতে ও আছে। তো সেখানে খামার বাড়িতে যখন খামার বাড়ির কাছে যে বাড়িটা বানিয়েছে, তো এই কারণের জন্য বানিয়েছে যাতে ওরা থাকতে পারে এবং লক্ষ্য নজরে রাখতে পারে। তাই এই নিয়েই কিন্তু ওর হাজব্যান্ডের সঙ্গে ওর মতবিরোধ, কিন্তু ওর হাজব্যান্ডই পাশে ছিল এতদিন, এবার হয় ওর মানে ওর হাজব্যান্ডের বাড়ির চাপে, ওর বাবা মার চাপে হয়তো এই ডিসিশান নিতে দাদা বাধ্য হয়েছে, মানে প্রিয়ার বর হাজব্যান্ড বাধ্য হয়েছে। সেই জন্যই হয়তো ও সব কিছু ছেড়ে দিয়ে একবারে বেরিয়ে যাচ্ছে, বলছে আমি ওই বাড়িতে গিয়ে থাকবো। এই নিয়েই ওদের মধ্যে কিন্তু মনোমালিন্য হয়েছে। কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো যে এরপরে কি প্রিয়ার কোনো পরকীয়া সামনে আসতে চলেছে? না না, এটা কোনো প্রিয়ার পরকীয়া না, এটা হচ্ছে প্রিয়া একজন খুব ভালো একটা মেয়ে, দেখলেই বোঝা যায়, খুব সংসারী, খুব খাটতে ভালোবাসে, তো নিজে ইনকাম করে এত দূর এসছে, কিন্তু ওর হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে, সবটাকে ঘিরে ওর সংসারটাকে নিয়েই ও কিন্তু আঁকড়ে ধরে বাঁচতে চায়। তো এদিক থেকে ওর একটা হাজব্যান্ডকে হয়তো পাশে পাচ্ছে না, এদিক থেকে প্রিয়ার খুব কষ্ট, কিন্তু
এই কিন্তু এই মাঝ পথে ওর হাজব্যান্ড কেন ওকে ছেড়ে দিচ্ছে। তো আমি একটা কথাই বলবো যে হাজব্যান্ড ছেড়ে দিচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে ওর বাবা মার চাপে পড়ে। কারণ একজন একজন ওর স্বামী শুধু ওর স্ত্রীর দিকটা দেখছে, ওর বাবা মার দিকটা দেখছে না। তো এমনটাও নয়, কারণ ওর বাবা মা হয়তো ওদিক থেকে চাপ দিচ্ছে যে আমাকে কেউ দেখছে না, দেখাশুনো করছে না। কিন্তু আমি এদিক থেকে একটা কথা বলবো, ওর তো একটা ছেলে না, একটা ছেলের বউ না, আর একজন ছেলের বউ, সে কি দায়িত্ব নিচ্ছে, সে কি দায়িত্ব নিচ্ছে, সে তো কিছুই দায়িত্ব পালন করে না। কিন্তু এদিক থেকে আমি প্রিয়াকে দেখেছি ওরা অনেক দায়িত্বকর্তব্য পালন করেছে, খাবার দাবার দেওয়া টেওয়াগুলো সবই করেছে। কিন্তু এককালে প্রিয়ার দাবি ওরা ঠিকভাবে থাকতে দিত না, খেতে দিত না, এ অনেক কষ্ট করেছে প্রিয়া। এইটুকুনি একটা ঘরে ওরা থেকেছে, টিনের চালের ঘর ছিল, তো অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা এসছে। সত্যি কথা বলতে ইউটিউব আছে আছে কাল নেই, তো ওদের তো একটা ইনকামের একটা সোর্স দরকার, ইনকামের একটা পন্থা দরকার। সেই জন্যই হয়তো প্রিয়া ঝাঁপিয়ে পড়েছে খামার বাড়ির জন্য। আর একটা কথা এখানে বলবো, যেহেতু ওর বাপের বাড়ির দিক থেকে বাপের বাড়ির লোকজনকে নিয়ে কাজটা করছে, ওই জন্য শ্বশুরবাড়ির লোকজনেরা দেখতে পাচ্ছে না। আর এইবারে কী হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। কিন্তু আমি ওই প্রিয়ার হাজব্যান্ডের দাদার উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখো, প্রিয়া যে ডিসিশানটা নিয়েছে একদমই ঠিক ডিসিশান নিয়েছে। প্রিয়া কোনো পরকীয়াও না বা কিছু না, দেখো ও সংসারের পেছনে সব কিছু করছে, ওর একটা আয়ুষের ভবিষ্যৎ আছে, তারপরে আয়ুষকে ব্লাড দিতে হয় মাসে মাসে, ওর একটা চিকিৎসা আছে, এদিকে খরচাপাতি অনেক কিছুই আছে। আর ইদানিং ওর ভিউস কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে, তাই জন্য ওর ইনকামটাও অনেকটা কম হচ্ছে। তো তুমি যেভাবে পাশে ছিলে সেভাবে প্রিয়ার পাশে থেকো। সত্যি কথা বলতেও তোমাকে খুব ভালোবাসে, আর একজন হাজব্যান্ড যখন সাপোর্ট করে না তার স্ত্রীকে, সে অনেকটা এগিয়ে যাওয়ার কিন্তু প্রেরণা পায়। তো বলবো যে তোমরা দ্বন্দ্বটা মিটিয়ে নাও, মিটিয়ে নিয়ে তোমরা নিজের মতন আগের মতন থাকো, খামার বাড়িটাকে দেখাশুনো করো। হ্যাঁ, চাষবাস উঠে গেলে খামার বাড়িটা থেকে যখন আয় ইনকামটা হয়ে যাবে তারপরে নয় তুমি ছেড়ে দাও, কিন্তু এই মাঝপথে প্রিয়াকে ভাসিয়ে দিয়ে কিন্তু এইভাবে চলে যাবে, এটা আমার কাছে রিকোয়েস্ট। এটা অনেকেই এই একই কথাই বলবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই কিন্তু প্রিয়া কিন্তু এটা পরে কিনে না, প্রিয়া কিন্তু অবশ্যই এই সংসারের জন্য অনেক কিছু করছে, আর এটা কিন্তু পরে কিনা ওটা স্বামী স্ত্রীর মধ্যে অন্য একটা বিষয় সংক্রান্ত ঝামেলা। তোমরা প্লিজ পরকিয়া বলে এটাকে গুলিয়ে ফেলো না। তো চলো আজকের মতো আমাদের বিদায় নিচ্ছি, পরের বাড়িতে তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।